অঙ্গনওয়াড়ি কর্মী মরণাক আক্রমণ দিন দুইপহরে স্কুল পরিসর ভিতরে পশিগলে হঠাৎ আক্রমণ কেহি কিছু বুঝবা পূর্ব তলে পড়ি রক্তরে লহুলুহাণ হয়ে গেলে অঙ্গনওয়াড়ি কর্মী। এভাবে এক অমানসিক ঘটনা দেখা মিছে যাজপুর জেলা ধর্মশালা থানা চোরমুহা পঞ্চায়েত অফিস সম্মুখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সূচনা মুতাবক প্রতিদিন পরি আজ সকাল অঙ্গনওয়াড়ি দিদি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আসি বাহার বারণার বসি সময় এই গ্রামের রাকেশ দাস নামক জনে যুবক হঠাৎ এক বাউঁশ সাহায্যে মুন্ডক এক শক্ত প্রহার দিয়েছিল যা ফলের মুন্ড ফাটি যাই। অঙ্গনওয়াড়ি কর্মী তিলোত্তমা বেহরা সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় ধর্মশালা স্বাস্থ্যকেন্দ্রকু প্রাথমিক চিকিৎসা পরে কটক বড় মেডিকাল স্থানান্তরিত করা যাই। তিলোত্তমা কহা অনুসারে মতো বারম্বার আক্রমণ করে আসুচি আসন্তকালি মো স্বামী ধমক দিয়ে ফোনে কহিলা তো স্ত্রীকে জীবনর মারিদেবি। তবে এই ঘটনা কেবল আজির নুহে বরং পূর্ব অনেক থর রাকেশ দাস তিলোত্তমা আক্রমণ করেছিল। এনে ধর্মশালা থানার অভিযুক্ত রাকেশ নামে এতলা দিয়েছিল কিন্তু এসব পরে বারম্বার এভাবে আক্রমণকে স্থানীয় লোকে নিন্দা করেছেন। এনে ধর্মশালা থানার এক মামলা রুজু হয়েছে। 24 ঘন্টা ভিতরে ঘটনার সম্পৃক্ত থাকা যুবক রাকেশকে গিরফ করে কোর্ট চালাণ করা নিয়ে সূচনা দিয়েছিলেন থানা অধিকারী রাকেশ ত্রিপাঠী। বারম্বার কণ পাই রাকেশ দাস তিলোত্তমা আক্রমণ করুছি তাহার কারণ জনাপড়ি না। তিলোত্তমা মধ্যে কারণ কহু না, তবে তদন্ত কলে প্রকৃত সত্য সামনাকু আসিব। অঙ্গনওয়াড়ি কর্মী গোটে পিলাটে গায়ের সব মো উপরে এমনি আক্রমণ করছি বারবার কৌছি তোতে তোতে অঙ্গনওয়াড়ি রক্ষে দেবি না, তোতে গায়ে রক্ষে দেবি না, সবুলে মারুছি। উদ্দেশ্যটা কোন তার থিলা উদ্দেশ্য কোন বুঝেনি, সে কৌছি তোতে মারদেবি জীবনরু। মানে আগুরে এমনি টর্চার কল আপন না আগুরে এমনি করতিলা তোরে অভিযোগ করতিলে আপন থানার অভিযোগ করছি থানারে সারারে সমস্ত কেস বি রাখিছেনি কলে তে আরেস্ট হবো তাকে আমি খোঁজুজু পাউনু খোঁজিলে তাকে আরেস্ট করি তার নাম রাকেশ দাস মুসা বলে ডাকন তাকে তা ঘর ঘর সেই চোর মুহরে আপনি হঠাৎ আক্রমণ করিবার কোন আপন সন্দেহ করছ সে মতে মারি দেব বলি তো মক দেইছি কালি মো স্বামী কে ফোন করি কইলা তো উপরে মোর রাগ নেই তো স্ত্রী কে জীবন রু মারদেবি যোড় দেখিবি। আমি ভাবিলু যে কুয়াড়ে যাইছি মারিবনি, মু জানিনি মু অঙ্গনবাড়ি আসুছি সে কোড ছপিকি দিলা মো সাথে দুইটা ছুয়া বি আসুলে আর জন মা বি আসুলে সে পছর গোটে মুহরে গামুছা বিড়ি দিয়ে আসি কি বাড়াইলা কোন কেন্দ্র ভিতরে বাড়াইলা না বাটরে বাড়াইলা সে পড়িয়ারে কেন্দ্র ভিতরে পড়িয়া ভিতরে। আচ্ছা আপনার অঙ্গনবাড়ি যে কার্যক্রম রয়েছে তাকে নিয়ে কিছু অনিয়মিত হয়েছে কি আপনার পঞ্চায়েত যেটা কি আপনার লোক নাই ମୁଁ ଚରମୁହା ଏକ ଅଙ୍ଗନବାଡ଼ିର ସହାୟିକା ଅଟେ। ମୋ ନାଁ ଅରୁନ୍ଧତୀ ସେଠୀ। କଣ ହେଇଛି ଆଜି ଏ ଘଟଣା ଯୋଉ ଘଟିଛି? ଦିଦି ଆସୁଥିଲେ ଅଙ୍ଗନବାଡ଼ି ସେଣ୍ଟରକୁ, ଆମେ ଭିତରେ ଥିଲୁ, ଆମ ୱାର୍ଡ ମେମ୍ବର ମୋର ଥିଲୁ, ଆଜି ଆମର ଅଙ୍ଗନବାଡ଼ିର ମିଟିଂ ଥିଲା, ଡକେଇଥିଲି, ସେ ଆସିଥିଲେ, ଆମେ ତାଙ୍କର ମୋର କଥା ହଉଥିଲୁ ୱାର୍ଡ ମେମ୍ବର ମୋର ଭାରତୀ ଦାସ ୱାର୍ଡ ମେମ୍ବର। ସେଠୁ ମତେ ପଚାରିଲେ ଦିଦି ଆସୁଛନ୍ତି, ମାନେ ହେଇ ଆସୁଛନ୍ତି, ଦେଖିଛି ସେଇଠି ଆସୁଥିଲେ। କିଏ ପଚାରିଲେ? ୱାର୍ଡ ମେମ୍ବର ପଚାରିଲେ। ଆଚ୍ଛା ସେଠୁ ମାନେ ହେଇ ଦିଦି ଆସିଲେଣି। ହଁ କେତେବେଳେ ଘୋଷା ନେଇ ସେଠି ବାଡ଼େଇଛି, ବାଡ଼ା ଶବ୍ଦଟି ଯେମିତି ଶୁଭିଛି ଆମେ ଭିତରୁ ସେ ମୁହଁରେ ଗାମୁଛା ଭିଡ଼ିଛି। ତା ନାଁ ତାକୁ ଦେଖି ନା ଆପଣ ଦେଖିଛୁ ନା ଜାଣିଛୁ? ମୂଷା। ତା ନାଁ କଣ? ମୂଷା ରାକେଶ। ଡାକିଛି ଦୌଡ଼ିଆସ ଦୌଡ଼ିଆସ ମାରି ପକେଇଲା ମାରି ପକେଇଲା, କେହି ଆସିଲେନି। ସେଠୁ ପାଣି ନେଇ ଛାଡ଼ ସେ ଦୌଡ଼ିକିରି ପଳେଇଲା ମୁଁ ଚିଲେଇବା ଦେଖି, ସେଠୁ ଯାଇ ପାଣି ଫାଣି ଛାଟିଲି ତାଙ୍କୁ ଦିଦିଙ୍କୁ। ଏ ବାଉଁଶ କିଳା ପଡ଼ିଛି। ଆମେ ଯାହା ଖବର ପାଉଛୁ କି ପୂର୍ବରୁ ବି ଆମ ଆସି ମଧ୍ୟ ଆନ୍ତର୍ଜାତୀୟ ଏମିତି ଆକ୍ରମଣ କରିଥିଲେ, ବାରମ୍ବାର ଏଠି ସେମିତି ଆକ୍ରମଣ କରୁଛନ୍ତି, ତାର ଉଦ୍ଦେଶ୍ୟ କ'ଣ? ଦିଦିଙ୍କ ଉପରେ ତାର ସ୍ପେସିଫିକ ଏମିତି ରାଗ ରଖି ବାଡ଼େଇବାର ଉଦ୍ଦେଶ୍ୟ କ'ଣ? ମୁଁ ଜାଣିନି ତାଙ୍କର ଉଦ୍ଦେଶ୍ୟ କ'ଣ। ଆଜି ଖବର ପାଇଲି, ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଖବର ପାଇକି ଆସିକି ଅଙ୍ଗନବାଡ଼ି ସେଣ୍ଟରକୁ ଗଲି, ଦେଖିଲି ସେଠି ବ୍ଲଡ୍ ଫ୍ଲଡ୍ ପଡ଼ିଛି, ତାପରେ ସେଠି ବୁଝିଲି ସେ ମେଡିକାଲ ନେଇ ଆସିଛନ୍ତି, ଆସି ମେଡିକାଲରେ ପହଞ୍ଚିଛି। ତାକୁ ଆଗରୁ ସେ ଲୋକ ଯୋଉ ତାକୁ ଆଗରୁ ହଇରାଣ କରେ, ସେ ରାକେଶ ଦାସ ବୋଲି ଗୋଟେ ପିଲା ଅଛି, ସେ ଆଗରୁ ଯୋଉ ଆସିଲା ଦିନଠୁ ବି ସେ ସେମିତି ତାକୁ ହଇରାଣ କରୁଛି। ଆମେ ବି 4-5 ଆମେ ଥାନାକୁ ଲେଖିଦେଲୁ, ଆଇଆସିକି ଲେଖିଦେଲୁ, ଆଇଆସି ବି ତାକୁ କୋର୍ଟ ଫରୱାର୍ଡ଼ କରିଦେଲେ, ସେ କ'ଣ ସେଠି ଫସିକି ପଳେଇ ଆସୁଛି। ଆସିକି ପୁଣି କାଲି ଆସିକି ବୋଧେ ତା ସ୍ୱାମୀକୁ କ'ଣ ଫୋନ୍ କରିଛି, ହେଲେ ମୋର ତମ ସାଙ୍ଗରେ ରାଗ ନାହିଁ, ମୋର ବାପର ସାଙ୍ଗରେ ଅଛି ରାଗ, ହେଲେ ଆସିକି ମୁଣ୍ଡରେ ଗୋଟେ କ'ଣ ପକେଇକି ଆସିକି ତାକୁ ସେ ସେ ସେଣ୍ଟର ଭିତରେ ଥିଲା, ପିଲାଙ୍କୁ ଡାକିକି ଆଣୁଥିଲା,
से बारंडा रे ता हाथ ऊपर घुसरे आनी कि से जो बांस फुट पडतिला बांस से मुंड पिट दिछि आमे सुनि संग संग आसिल बारंबार हैरान करे कारण कोन आपन कि जानि छन कारण आउ जाननी एबे पेशेंट केति अछन पेशेंट रेफर रेफर मेडिकल कटक रे मेडिकल रेफर बस स्टिच दी दीटा काटिए जी मुंड स्टिच करके ता के कटक रेफर करा हो आपण जितले अभिजो करथिए बारंबार हैरान बारंबार मु भी सार आईसी के संग जाने सब बोले जाने तो हैरान करिया कारण कि ता पछि आपण रहस्य के जे आपण तार चेष्टा करछन हैरान के मुख्य सेविका तांकर अछन जे भी जणै जे आंको सब आगा सुपरवाइजर सेक्टर सुपरवाइजर जे बारंबार मते जणै दी मु आईसी के जणै से गुटे हमर जे भी इंजीनियर जाई कि कलेक्टर में देखा कि गुटे धर्मशाला रो शेख अलाउद्दीन को रिपोर्ट ब्लैक कैट न्यूज़ ओडिया देखि।